আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে আমরাও ভালোই আছি কম সময় ঘরের কাজ করবেন এখান শোকেসের আমি এক সাইড খালি করে নিয়েছি উপরের অংশ দিয়ে এখন আমি এই সাইডটাও খালি করে নিব দেখেন এই যে এক সাইড আমি খালি করে নিয়েছি অন্য সাইডটাও এখন খালি করে নিব আর করে দেখেন একদম ময়লা পড়ে গেছে এই উপরের অংশ আজকে চাফা করব। আমার সুখে সাজানো হয়ে গেছে আমি সুখে সাজাই নিয়েছি কারণ আমার ক্যামেরা ধরা কেউ নাই তাই আমি একাই সাজিয়েছি তাই ক্যামেরা ধরতে পারি নাই সাজানো আর গোছানো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি নিচের অংশ গুছিয়ে নেই নেই অন্য একদিন গুছিয়ে নিব সেদিন আপনাদের সাথেও শেয়ার করব। সকালে চা নাস্তা রেডি করেছিলাম আর খেয়ে দিয়ে কাপড় ভিজিয়ে দিয়েছিলাম এর মাঝে আমি শুকেজটাও গুছিয়ে নিলাম এখন আমি কাপড় গোনা ধুয়ে দিয়ে মেলে দিলাম শুকিয়ে দিয়েছি দেখেন কাপড়টা শুকিয়ে দিয়ে এখন আমি রান্না করে চলে যাব আজকে রান্না করব। আর দেখেন আপনার দাদা চলে আসলো এখন দেখি নিয়ে আসলো তার ফল ফুলসি নিয়ে আসছে দেখি আপল নিয়ে আসলো আর মৌসুমি নিয়ে আসলো আর আছে না নিয়ে আসলো এগুলো এখন আমি একটি ঝুড়িতে ঢেলে নিব আমি ফল ফুলসিগুলো একটি খাসিতে ঢেলে নিলাম এইগুলো দশটার ওদিকে কেটে দিব সবাই মিলে খাবে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম আমি বিকালকার চা নাস্তা বানাতে দেখেন আজকে আমি বিকালে পুরি দিয়ে লুচি ভেজে নিব লুচি দিয়ে আজকে চা নাস্তা করব এখানে আমি লুচি বানাবো তাই একটি রুটির মতন গোল গোল করে নিলাম নিয়ে একটি রুটি বানাবো পানিয়ে কেটে নিব আমাৰ লুচিগোল্লা বানানো হৈ গৈছে এখন আমাক আৰাই বচিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আৰু তেল গৰম হৈ গৈছে এখন লুচিগোল্লাও দিয়ে দিলাম লুচিগোল্লা এখন ভেজে নিব আমার বিকালকার চা নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে এখন আপনার দাদাভাই মাছ নিয়ে আসছিলো মাছটা কেটে নিলাম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি মাছগুলো এখন এক সাজ বানাবো আবারও বানাবো এখন আর এতগুলো মাছ একসাথে বানালে কি করে কে খাবে তারভাবেই আর অন্য একদিন খাওয়ার জন্যে আমি পলিথিনে ভরাইয়া ফ্রিজে রেখে দিব টিফিন বাটিতে কোনো সময় আমি মাছগুলা ভেজেই রেখে দেই বেশিরভাগ কিন্তু এখন আমার হাতে তাও সময় নাই তাই আমি পলিথিনে ভরাইয়ে কাঁচায় তাই রেখে দিব ভেজে রাখলে আমার কাছে ভালো লাগে মাছগুলা কিন্তু ফ্রিজে রাখলে অত ভালো লাগে না তাই আমি অনেক টাইমে মাছ ভেজেই রেখে দেই এইভাবে ফ্রিজে মাছ রাখলে অনেক দিন পরেও খাওয়া যায় এখানে মাফির জনে ভাত ভরে রেডি করে নিয়েছি এখন প্রায় সাড়ে আটটা বাজে মাফিকে ভাত খাইলে দিব হয়ে গেছে মাছ বানাইছি মাফিকে এক পিচ দিয়ে দিব মাছ গুলো আমি ঝল ঝল কৰি বনাইছি কাৰণ আজিকালি আমি দাইল বনা নাই ভাজি বনাই আনিছি আৰু এইখনে আবাৰজনে ৰুটিও বানিয়াই আনিছে আবা ৰুটি খাব ৰাতি মাফিকে ফুলকবি ভাজিও দিয়ে আর ভাত সাথে মাছ নিয়েছি